তোমার ছেলে মেয়েরা কত বড় হয়ে গেছে, আর তুমি কি না এই বয়সে? ছি 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 ছি, আরে আর কয়দিন পরে তো তোমার মেয়েকে বিয়ে দিতে হবে, আর তুমি কি না এই বয়সে প্রেম করে বেড়াচ্ছ? লজ্জা করে না তোমার? ছি, আক্কেল জ্ঞান বলতে কিছু নেই। মেয়েটাকে কোন মেয়েটা? যাকে তুমি বাসায় ড্রপ করো, যাকে বাসা থেকে পিক করে নিয়ে যাও, যাকে নিয়ে শপিং মলে যাও, কে মেয়েটা আমি জানতে চাই। মেয়েটা কে? কি জাতা বলতেছো? আমি মোটেও জাতা বলছি না আমজাদ, এখন আমার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার। আমি বুঝতে পারছি কেন তুমি ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করো, কেন তুমি অফিস থেকে দেরি করে বাসায় ফেরো, কেন তুমি সবসময় রেগে থাকো। আমি এখন সব কিছু বুঝতে পারছি, সব কিছু আমার কাছে পরিষ্কার। কেন কেন তুমি বুঝতে পারছো না? না তুমি কচি খোকা সেজে আছো, কিছুই বুঝতে পারছো না। তুমি ব্যাংকে জমানো টাকা, বেতনের সমস্ত টাকা পয়সা কোথায় কোথায় ওড়াচ্ছ সব কিছু আমি বুঝি। আমি বুঝি না মনে করেছো? কোথায় ওড়াচ্ছে? ছি আমজাদ, ছি, তোমার ছেলে মেয়েরা কত বড় হয়ে গেছে, আর তুমি কি না এই বয়সে? ছি 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 ছি, আরে আর কয়দিন পরে তো তোমার মেয়েকে বিয়ে দিতে হবে, আর তুমি কি না এই বয়সে? তুমি তুমি কি বলতে চাচ্ছো পরিষ্কার করে বলো। ও বাবা বাবা, আরো পরিষ্কার করে বলতে হবে? আচ্ছা বলছি শোনো, গত একটা বছর ধরে তোমার মেয়ে একটা আইফোন আইফোন করে জীবন দিয়ে দিচ্ছে। বুঝলাম সেটা তোমার মেয়ের বিলাসিতা, তোমার ছেলে একটা বাইক, একটা বাইকের জন্য জীবন দিয়ে দিচ্ছে একটা বছর ধরে। বুঝলাম সেটাও বিলাসিতা, সেই জন্য তুমি তাদের চাহিদা পূরণ করতে পারছো না। কিন্তু সেই তুমি তুমি একটা মেয়ের পেছনে এত এত টাকা উড়াচ্ছ, কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমার মায়ের চিকিৎসার খবর নেই, বাসায় ঠিক মতো বাজার করো না তুমি, বাড়িওয়ালা এসে অপমান করে যায়, আর সেই তুমি সেই তুমি প্রেম করে বেড়াচ্ছ, লজ্জা করে না তোমার? ছি, আক্কেল জ্ঞান বলতে কিছু নেই। শোনো আঞ্জু, আমি এমনিতেই আজকে তোমাদের কাছে সত্যি কথাটা বলতে চাচ্ছিলাম। বাস, আর কিচ্ছু বলতে হবে না, সব বুঝে গেছি আমি। গত দুইটা বছরে একটা সুতা কিনে দাও নাই আমাকে, আর সেই তুমি একটা মেয়েকে নিয়ে শপিংয়ে যাও, শপিং করে দাও ওই মেয়েকে, লম্পট কোথাকার! এই খবরদার, একদম আলতু ফালতু কথা বলবো না। একদম আলতু ফালতু কথা বলছি না। আজ তোমার ছেলে মেয়েদেরকে সত্যিটা জানিয়ে দিব। এতদিন বলতাম, তোমাকে নিয়ে গর্ব করতাম যে তোমাদের বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করে, সকালে বেরিয়ে রাত 11টা পর্যন্ত না খেয়ে অফিস করে। কিন্তু আজ সত্যিটা বলবো যে কেন তুমি প্রতিদিন বাসায় দেরি করে ফেরো, কেন তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, আমাদের সঙ্গে দুইটা হেসে কথা তোমার বলতে ইচ্ছে করে না কেন? ইচ্ছে করবে কেন? ওই মেয়েটা তো আছে তোমার লাইফে, তুমি একটা বারও ভাবলে না ছেলে মেয়েদের কথা, একটা বারও তোমার মনে পড়লো না তোমার বয়স, তোমার ছেলে মেয়ে। তুমি কি মানুষ? না তুমি মানুষ না, তুমি তুমি একটা অমানুষ, অমানুষ তুমি।